সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই অভিনন্দন। সিয়াম, সালাত এবং তাসবিহ পালনে সময়সূচিগুলো আমাদের জানা অতীব জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন এই টেলিভিশনে সিয়াম, সালাত ও তাসবিহ পালনের জন্য 24 ঘন্টার একটি সব দেওয়া হয়েছে। এখানে 24 ঘন্টার সময়ের একটি নামও দেওয়া হয়েছে। এই নামগুলো অধিকাংশ সেই মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে নেওয়া হয়েছে। আমরা এই সময়গুলোর মধ্যে আজ আলোচনা করব দিন ও রাত্রি। সিয়াম পালনের ক্ষেত্রে দিন ও রাত্রি জানা অতীব জরুরি। তাই সেই মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে সিয়াম পালনের জন্য আমরা সূরা বাকারা আয়াত 187 উল্লেখ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর রাফাসা ইলা নিসাইকুম। উহিল্লা লাকুম, আপনাদের জন্য হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে। তাহলে অবশ্যই যা যা এখানে বৈধ করা হয়েছে তার অপোজিট গুলো অবশ্যই হারাম রয়েছে। কি বৈধ করা হয়েছে? লাইলাতা সিয়ামি, সিয়ামে রাতে। এসে গেল রাত, রাত কাকে বলে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর রাফাসা ইলা নিসাইকুম, আর রাফাসা, রাফাসা মানে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে রাফাসা শব্দটি দুইবার এসেছে। এখানে রাফাসা শব্দের অর্থ হলো আকাউল মুকাদ্দিমান জামা, অর্থাৎ সুখালাপ, প্রেমালাপ, খুশ গল্প এগুলো। তা আর রাফাসা ইলা নিসাইকুম, রাফাসা হালাল করা হয়েছে নিসাইকুম, নারীদের জন্য। কোন নারী? তা পরবর্তী আয়াতে ব্যাখ্যা করা আছে। আমরা জানি সূরা হুদের 1 নম্বর আয়াতে বলা হয়েছে আলিফ লাম র, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। যে কিতাবের আয়াতসমূহকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তারপরে ব্যাখ্যা করা হয়েছে। এখানে সেই ব্যাখ্যা করা হচ্ছে আর রাফাসা ইলা নিসাইকুম, সেই সমস্ত নারীর জন্য রাফাসাকে হালাল করা হয়েছে। হুন্না লিবাসুল্লাকুম, যারা আপনাদের প্রতিরক্ষা। লিবাস, লিবাস মানে সিয়াব নয়, প্রতিরক্ষা। যারা সিয়াব যে কাজটা করে সেটাকে প্রতিরক্ষা বলে। ওয়া আনতুম, এবং আপনারাও, লিবাসুল্লাহুন, এবং আপনারাও তাদের জন্য প্রতিরক্ষা। স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামী একে অপরের প্রতিরক্ষা। অতএব এদের মধ্যে রাফাসাকে খুশ গল্প, প্রেমালাপ, সুখালাপ বৈধ করা হয়েছে লাইলাতাস সিয়ামি, সিয়ামের রাতে। অতএব সেই সমস্ত কথা, খুশ গল্প, প্রেমালাপ, সুখালাপ, সেগুলো বৈধ করা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সিয়ামের রাতে। এছাড়া অন্যদের মধ্যে রাফাসা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন করোনা কাল চলছে সারা বিশ্বব্যাপী, দোকানপাট, বাজার ঘাট, অফিস আদালত প্রায় বন্ধ বলা চলে। আর রমজান চলছে, মানুষের হাতে রয়েছে অফুরন্ত সময়। খাওয়া দাওয়ার জন্য তেমন সময় ব্যয় করতে হয় না, অফিসের জন্য তেমন সময় ব্যয় করতে হয় না, বাজার ঘাট তো স্বল্প হারে করলে চলে, তাই মানুষের হাতে সময় রয়েছে। এই যে রাফাসা হচ্ছে ব্যাপক হারে, সেটা হলো মোবাইল ফোনে, ইউটিউবে, ফেসবুকে। ইউটিউবে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে মানুষ যে হিরো আলমের ভিডিওটা ভাইরাল হয়ে যায়, মাশাআল্লাহ। অন্যদিকে ধারাবাহিক প্রোগ্রাম সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ইন্ডিয়ান আইডলের যে দুজন ছেলে, একটা হলো আরুণিতা, অন্যজন হলো পবনদীপ, এদের ভিডিও ব্যাপক হারে ভাইরাল হচ্ছে ফেসবুকে। মানুষ রোজার সময়, অফরদ সময় পেয়ে এইসব রাফাসাগুলো কাজে ব্যস্ত রয়েছে। অথচ মহান আল্লাহ আকামুল হাকিমিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামা আর রাফাসা ইলা নিসাইকুম,
শুধুমাত্র খুশ গল্প, প্রেমালাপ, সুখালাপ এগুলো বৈধ করা হয়েছে সিয়ামে, শুধু রাতে, দিনে নয়, রাতে বৈধ করা হয়েছে আপনাদের স্ত্রীদের সাথে। কোন সব স্ত্রী? যেসব স্ত্রী, যেসব নারী আপনাদের বৈধ স্ত্রী যারা আপনার প্রতিরক্ষা করে, এক্ষেত্রে স্ত্রীর কেউ বৈধ করা আছে অনুরূপভাবে। আন্তুম লেবাসুল লাহুন, পুরুষরাও তাদেরও জন্য, নারী ওইসব নারী এবং নারীদের সমস্ত পুরুষ বা নারী পুরুষ উভয়কে ইনক্লুড করা হলো, এদের জন্য রাফাসা বৈধ করা শুধুমাত্র সিয়ামের রাতে। অন্য সময় স্বামী স্ত্রী খুশ গল্প, প্রেম আলাপ সম্পূর্ণ হারাম করা হয়েছে। অতএব ফেসবুক, ইউটিউব, ফোনা থেকে সাবধান থাকতে হবে। অন্ততপক্ষে সিয়ামের মাসে অবশ্যই আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাক্তানুন, আপনারা যে খেয়ানত করেছেন সেটা আল্লাহ জেনে নিয়েছেন। আল্লাহ যে বারণ করলেন রাফাসা, তারপরে অনেকে খেয়ানত করছেন। ফাতাবা আলাইকুম, যারা ফিরে, ও আফা আনকুম, তাদের জন্য রয়েছে মার্জনা। ফাল আন, অতএব এখন, বাশির হুন্না, তাদেরকে সুসংবাদ দিন। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ লিখেছেন তার কিতাবে সেগুলোকে অন্বেষণ করার জন্য। কারণ সূরা বাকারার 123 বলা হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম, এখানে বলা হচ্ছে মা কাতাবাল্লাহু লাকুম, যা আপনাদের জন্য লিখে দিয়েছেন। যে সমস্ত কথা বলা হচ্ছে এগুলো লিখিত কথা, এগুলোকে অনুসন্ধান করতে বলছেন আল্লাহ, যে এইসব সুসংবাদ দিন, যেন তারা এই সমস্ত অনুসন্ধান করে বের করেন যে কখন কোন সময়ে রাফাসা করা হালাল করা হয়েছে। এতক্ষণ আল্লাহ তাআলা মুখের কথা, রাফাসা, সুকালাপ, প্রেমালাপ, খুশালাপ এগুলোর বিষয়ে বিধান দিলেন, এখন খাওয়া দাওয়ার বিষয়ে বিধান দিচ্ছেন। ওয়াকুলু, আপনারা খান, ওয়াশরাবু, পান করুন, হাত্তা ইয়াতাবায়না লাকুম খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদু মিনাল ফাদ, যে আপনারা খান, আপনারা পান করুন, হাত্তা, যে পর্যন্ত না ইয়াতাবায়না, পরিষ্কার হয় লাকুম, আপনাদের কাছে, খাইতিল আবিয়াদু, সাদা সুতা, মিন খাইতিল আসওয়াদ, এবং কালো সুদা, মিনাল ফজর, এবং ফজরে, ফজরে বলতে ফজরের সময়, অর্থাৎ ফজরের পূর্ব আকাশে বলা যায়, ফজরের পূর্ব আকাশে সাদা সুতা এবং কালো সুতা যে পরিষ্কার হয়, ইয়াতাবায়ন করে, যখন বিকশিত হয় তার আগ পর্যন্ত খাওয়া দাওয়া করেন। সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, অতঃপর আতিমু, তামামা করেন সিয়াম। সিয়ামটা কি হলো? আমরা অনেকে সিয়ামটা বুঝতে পারি না। সিয়াম হলো, এক নম্বর হলো রাফাসা বন্ধ করতে বলা হয়েছে, সমস্ত খুশালাপ প্রেমালাপ বন্ধ হবে। দুই নম্বর বন্ধ করতে বলা হচ্ছে যে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। কখন বন্ধ করতে হবে? ঠিক ফজরের সময়, যখন সাদা সুতা কালো সুতা স্পষ্ট হয়ে যায়, ওই সময় বন্ধ করতে হবে। এর আগে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সুম্মা আতিমু, এই যে রাফাসা বন্ধ এবং খাওয়া দাওয়া বন্ধ, এটাকে বলা হচ্ছে আসিয়াম। সুম্মা আতিমু আসিয়াম, অতএব এটাই সিয়াম, এটাকে তামামা করুন, পূর্ণ করুন, ইলা লাইল, রাত পর্যন্ত। তার রাত কাকে বলে আমাদেরকে জানতে হবে, যে রাত কিভাবে রাত পর্যন্ত পূর্ণ করতে হবে। তারপরে বলা হচ্ছে ওলা তুবাশিরুহুন্না ওয়ান্তুম আকিফুন, এবং তাদেরকে সুসংবাদ দিবেন না, ওই সমস্ত নারীদেরকে, ওয়ান্তুম আকিফুন ফিল মাসাজিদ, মাসাজিদ সমূহে। মাসাজিদ মানে কোনো বিল্ডিং ঘর নয়, যেখানে সালাত আদায় করা হয়, সব লোক মিলে যেখানে সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় মাসাজিদ, যেখানে আল্লাহর বাণী তেলাওয়াত করার পর সেটাকে মেনে নেওয়া হয়। তা সেখানে নারীদেরকে কোনো এই রমজান মাসে প্রয়োজন নেই। তাহলে আমরা জানলাম যে এক নম্বর হলো রাফাসা, দুই নম্বর কুলু আশরাবু, তিন নম্বর হলো যে ওলা তুবাশিরুহুন্না, তাদেরকে আহ্বান করবেন না সিয়ামের মাসে। সিয়ামের মাসে আপনাদেরকে, নারীদেরকে সভা সমাবেশ মসজিদে মাসাজের সময় আহ্বান করবেন না, এটা বলা হচ্ছে।
তিলকা হুদুদাল্লাহ, এগুলো হলো আল্লাহর পরিসীমা সমূহ। এখানে কয়েকটা পরিসীমার কথা বলা হয়েছে, ফালা তাকরাবুহা, অতএব এগুলোর কাছেও যাবেন না। কাযালিকা ইউবাইনুল্লাহ আয়াতিহি লিন্নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এভাবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার আয়াতসমূহকে পরিষ্কার করেন, যাতে আপনারা সেই আল্লাহকে ভয় করতে পারেন। তবে আমরা এখানে আমাদের সামনে অনেকের কাছে প্রশ্ন রয়েছে যে লাইল কাকে বলে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে লাইলকে স্পষ্ট করা হয়েছে, আমরা তো একটা শখ দেখিয়েছি। তারপরেও বলছি, দিন ও রাতের সংমিশ্রণ যেখানে ঘটে সেটাকে কিভাবে আল্লাহ পরিষ্কার করছেন? সেজন্য আল্লাহ তাআলা মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফাল লাইলি ওয়ান নাহার লা আয়াতুন লিল উলিল আলবাব, নিশ্চয় আকাশ ও জমিন সৃষ্টিতে এবং দিন ও রাতের বিবর্তনে রয়েছে আল্লাহর আয়াত, একটা নিদর্শন। লি উলিল আলবাব, যারা জ্ঞানী তারা এই নিদর্শনটা বুঝতে পারবে যে রাত দিন ও রাতের যে বিবর্তনে যে মিশ্রণ ঘটেছে এটা বোঝার জন্য জ্ঞানের প্রয়োজন রয়েছে, জ্ঞান খাটাতে হবে। এছাড়াও সূরা নূরের 44 নম্বর আয়াতে বলা হয়েছে, ইউকাল্লিবুল্লাহু লাইলাতা ওয়ান নাহারা, সেই তিনি দিন এবং রাত্রির আবর্তন করিয়ে থাকেন। ইন্না ফি যালিকা লা ইবরাতান লিল উলিল আবসার, এর মধ্যে রয়েছে ইবরাতান, একটা লেসন, শিক্ষা রয়েছে। লিল উলিল আবসার, দূরদৃষ্টি সম্পন্ন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন জ্ঞানীদের জন্য রয়েছে লেসন, শিক্ষা। দিন এবং রাতের যে আবর্তন হয়, যে পরিবর্তন হয়, এর মধ্যে রয়েছে জ্ঞানী লোক, উলুল আফসার, উলুল আলবাব, উলুল নুহা, এদের জন্য রয়েছে শিক্ষা। আমরা পর্যায়ক্রমে লাইন রাত এবং নাহার দিন সম্পর্কে আলোচনা করি। আসুন পরবর্তী আয়াত আমরা দেখি, সূরা কসাস আয়াত 71। কুল আরাইতুম, আপনি বলুন, আপনারা কি ভেবে দেখেছেন, ইন জালাল্লাহু আলাইকুম লাইলাতা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আল্লাহ এই রাতকে স্থায়ী করেন বা দীর্ঘ করেন ইয়াউমিল কিয়ামা পর্যন্ত, মান ইলাহুন গায়রাল্লাহ ইয়াতি বিদিয়াইন, যে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ আছে যে নিয়ে আসবে আলো? আল্লাহ যদি রাতকে দীর্ঘ করে দেন কিয়ামত পর্যন্ত, তাহলে আল্লাহ ব্যতীত কে এমন ইলাহ আছে যে তিনি আলো নিয়ে আসবেন? তাহলে রাতে আলো নেই। আমরা মনে করি যে আমরা কারেন্টে বাতি দিয়ে চলবো, এরকম মনে করলে হবে না। কারণ শুধু বাতি দিয়ে চলা যায় না, সূর্যের আলো দিয়ে গাছ সালেক শ্বসনের মাধ্যমে অক্সিজেন তৈরি করে, আমরা প্রতিনিয়ত সেই অক্সিজেন গ্রহণ করি। তাহলে যদি আলো না থাকে তাহলে আমরা মরে যাব, সেই কথা আল্লাহ বলছেন যে মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন, আল্লাহ ব্যতীত কে উপাস্য আছে যে আনবে বিদিয়াইন আলো? আলো, অতএব রাতে আলো নেই। মহান আল্লাহ আহকামুল হাকিমিন রাতে আলো রাখেন নাই, দিনে রয়েছে আলো। আফালা তাসমাউন, আপনারা কি শ্রবণ করবেন না, বুঝবেন না বিষয়টা? কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুম নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিল লাইল তাসকুনুনা ফিহ, যে আরো বলছেন যে আপনি বলুন, আপনারা কি ভেবে দেখবেন না, আল্লাহ যদি দিনকে সুদীর্ঘ করতেন, স্থায়ী করতেন কিয়ামত দিবস পর্যন্ত, তবে আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে যে আনবে রাতকে, যাতে আপনারা বিশ্রাম নেবেন? আফালা তুফসিরুন,
আপনারা কি ভেবেচিন্তে দেখবেন না? মহান আল্লাহ আহকামুল আমিন রাতের বেলা বললেন আলো নেই, আর দিনের বেলা বললেন রাত নেই। রাত এবং দিনে আল্লাহ একটা ভিন্ন ডাইমেনশনে পার্থক্য করলেন যে রাতে আলো নেই। আসলে রাতে আলো নেই, এটাই হলো মূল বিষয় যে রাতে আলো নেই। অতএব আলোবিহীন যে সময়টা তাকেই রাত বলে। আমরা পরবর্তী আয়াত দেখি, দিয়া আনকে স্পষ্ট করার জন্য সূরা বাকারার 17 নম্বর আয়াতে বলা হয়েছে মাসালুহুম কামা সালে এবং আদাত আলোকিত হলো তার চারপাশ, জাহাবাল্লাহু বিনুরিহিম, আর আলো আল্লাহ তার নূরকে উজ্জ্বল করে প্রত্যাখ্যান করে নিলেন। জুলমাত সৃষ্টি হয়, তখন আর দেখা যায় না। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা রদের 10 নম্বর আয়াতে বলা হয়েছে সবই সমান যে গোপনে কথা বলে অথবা প্রকাশ্যে বলে। আর যে রাতে নিজেকে গোপন করে অথবা দিনের বা প্রকাশ্যে চলাফেরা করে। তাহলে আমরা জানলাম রাতে গোপন থাকার সুযোগ রয়েছে, কারণ রাত তো অন্ধকার, সেখানে লুকিয়ে থাকা যায়। তাহলে আল্লাহ বলছেন যে প্রকাশ্যে বলুক আর গোপনে বলুক আর লুকিয়ে থাকুক অত বাইরে ঘুরে বেড়াক, সবই মহান আল্লাহর কাছে সমান। সূরা বানি ইসরাইল আয়াত 12 তে উল্লেখ করেছেন ওয়াজাল্লাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, সেই তিনি বানিয়েছেন জালনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, দুটি নিদর্শন দুটি আয়াত। রাত অন্ধকার, তারপরে বলা হচ্ছে ওয়া জাল্লা আয়াতান নাহার মুফসিরাতুন, আর আরেকটা আয়াত হলো দিন, সেটা মুফসিরাতুন দর্শনযোগ্য। দিন হলো দর্শনযোগ্য আর রাত হলো মুজলিমান অন্ধকারাচ্ছন্ন, রাত দর্শনযোগ্য নয়। সূরা ইয়াসিন আয়াত 37 ওয়া আয়াতুল লাহুম আল লাইল, তাদের জন্য রয়েছে নিদর্শন আল লাইল রাত। নাসলাকু মিনহুন নাহার, সেখান থেকে নাসলাক করা হয়েছে, খোলস সারানো হয়েছে, রিমুভ করা হয়েছে, দূরীভূত করা হয়েছে, রাত থেকে দিন রিমুভ করা হয়েছে। ফাইজাহু মুজলিমুন, তখন সেটা হয়ে যায় মুজলিমুন অন্ধকার আচ্ছন্ন। আমরা জানি সূরা হুদের 114 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আকিমিস সালাতা তারাফাই নাহার, আপনারা সালাতে দণ্ডায়মান হন দিনের দুই প্রান্তে। এটা হলো দুলুকের শামসের প্রান্তে, এটা হলো ফজর প্রান্তে, দুই প্রান্তে আপনারা সালাতে দাঁড়ান। দুই প্রান্তটা কি? ওয়া জুলাফা মিনাল লাইল, রাতের নিকটে। জুলাফা মানে রাত, অনেক আয়াত রয়েছে এই পাশেও, জুলাফা মিনাল লাইল রাতের নিকটে। আল্লাহ বল এখানে বলা হচ্ছে ওয়া আয়াতুল্লাহুমুল লাইল, রাতের মধ্যে রয়েছে একটা আয়াত নিদর্শন। নাসলাকু মিনহুন নাহার, যেখান থেকে ছালিয়ে বের করেন, ছাল খুলে ফেলেন, রিমুভ করেন, রাত থেকে রিমুভ করা হয় দিনকে। এই পাশে 6-6-12 ডিগ্রি, এই পাশে 6-6-12 ডিগ্রি, সূর্যাস্তের সময় 6-6-12 ডিগ্রি, সূর্যোদয়ের সময় 6-6-12 ডিগ্রি, এই সময় রাত থেকে দিনকে আলাদা করা হয়।
আমরা জানি 4 ডিগ্রি 4 ডিগ্রি, প্রতি ডিগ্রিতে 4 মিনিট, 4 মিনিট হলে 4 বার 48 মিনিট, তাহলে 48 মিনিট সময় ধরে রাত থেকে দিনকে নাসলাখ করা হয়, ছাড়িয়ে নেওয়া হয়। রাত থেকে দিন আলাদা হতে সময় লাগে 6 ডিগ্রি 6 ডিগ্রি 24 ডিগ্রি, অর্থাৎ 48 মিনিট সময় নিচ্ছে এ দুটা আলাদা করতে। ফায়জা হুম মুজলিমুন, তখন হয়ে যায় গভীর অন্ধকার, রাত অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। সূরা ফুরকানের 47 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া হুয়া আল্লাযী জালাকুমুল লাইলা লিবাসা, সেই তিনি বানিয়েছেন রাতকে লিবাসা, আবরণ। রাত হলো একটা লিবাস যা একটা বাধা সৃষ্টি করে, তা রাত হলো একটা আবরণ। ওয়া নাওমু সুবাতা, এবং নিদ্রাকে করেছেন প্রশান্তির। ওয়া জালা নাহারা নুসুরা, এবং দিনকে করেছেন জমায়েত হওয়ার জন্য, দুনিয়াদারি কাজ করার জন্য। তাহলে আমরা জানলাম সূরা ফুরকানের 47 নম্বর আয়াতে বলা হচ্ছে, জালা লাকুমুল লাইলা লিবাসা, রাত হলো একটা লিবাস, একটা পোশাকের মতো, যে রাতের অন্ধকারে একে অপরকে দৃষ্টিগত হয় না, দৃষ্টি গোচরীভূত হয় না, পরিষ্কারভাবে একে অপরকে দেখা যায় না, তাকেই রাত বলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরা শামস থেকে কয়েকটি আয়াত শুনি। ওয়াশামসে ওয়াদুহাহা, আর শপথ সেই সূর্যের, ওয়াদুহাহা, এবং তার কিরণের, অর্থাৎ সূর্যের কিরণের শপথ। প্রথম শপথ দেওয়া হলো সূর্যের, তারপরে শপথ হচ্ছে ওয়াদুহাহা এবং তার কিরণের। ওয়াল কামারু ইজা তালাহা, আর শপথ সেই চন্দ্রের, ইজা যখন তালাহা তার তেলাওয়াত করে। আমরা অনেকেই ভুল করি কার তেলাওয়াত করছে, অনেকেই মনে করি যে চন্দ্র সূর্যের অনুসরণ করে, না, চন্দ্র এখানে বলা হচ্ছে ওয়াল কামারু ইজা তালাহা, এবং চন্দ্র যখন অনুসরণ করে তালাহা তেলাওয়াত করে কিসের, ওয়া দুহাহা, সেই কিরণের, নট সূর্যের, চন্দ্র সূর্যের যে কিরণ আসে সেই কিরণ চন্দ্রে লেগে চন্দ্র আলোকিত হয়, এটাই বলা হয় তালাহা। ওয়া নাহারে ইজা জাল্লাহা, এবং সেই শপথ সেই দিনের, ইজা জাল্লাহা যখন উজ্জ্বল হয়, নাহার উজ্জ্বল হয় কার, ওই যে কিরণের, নট সূর্যের, সূর্যের কিরণে দিন আলোকিত হয়, সূর্যের আলোকিত দ্বারা আলোকিত হয় না। আবার পরে ওয়াল লাইলি ইজা ইয়াকশাহা, এবং শপথ রাতের, এজা যখন ইয়াকশাহা, যখন আচ্ছন্ন করে, ইয়াকশাহা, রাত কখনোই সূর্যকে ঘিরে ফেলে না, সূর্য সবসময় দীপ্যমান, সবসময় জল জল করে জ্বলছে, এর আগে কোনো অন্ধকার আচ্ছন্ন করা যায় না, রাত কখনো সূর্যকে আচ্ছন্ন করতে পারে না। তাহলে ওয়াল লাইলি ইজা ইয়াকশাহা, রাত আচ্ছন্ন করে সেই সূর্যের কিরণের। আমরা বুঝতে সবসময় ভুল করি, সূর্য সূর্য লাগিয়ে দিই, তাহলে রাত আচ্ছন্ন করে কিরণের আলো, আলো দূরীভূত হয়, রাত আলোকে ঘিরে ফেলে, ইউকাব্বির করে, পিছিয়ে ফেলে, আলোকে যখন পিছিয়ে ফেলে একটা সময় নেই, সেই সময়টা আমরা, সেই সময়টা মহান আল্লাহ হাকিম হাকিম উল্লেখ করেছেন, আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে এখানে 6 ডিগ্রি 6 ডিগ্রি 12 ডিগ্রি, এই পাশে 6 ডিগ্রি 6 ডিগ্রি 12 ডিগ্রি, আকিমুস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফা মিনাল লাইল, এই যে 6 ডিগ্রি এবং 6 ডিগ্রি 12 ডিগ্রি, এবং ওই পাশে 6 ডিগ্রি এবং 6 ডিগ্রি 12 ডিগ্রি, এটা না দিন না রাত, আকিমুস সালাতা তারাফাইন নাহার, দিনের প্রান্ত, ওয়া যুলফা মিনাল লাইল, এবং রাতের নিকটে, দুটো মিলানো, দুটা মিশ্রিত, আর না শাখা হবে যখন এটা, দিন যখন দূরীভূত হবে তখন রাত হবে,
এই দূরীভূতের সময় দিতে হয় 6 ডিগ্রি 6 ডিগ্রি 12 ডিগ্রি ইকুয়াল টু 4 বারাং 48 মিনিট। এই 48 মিনিট সময়টাকে আমাদেরকে দিতে হবে। এবং আমরা আবার ফিরে যাই সেই সূরা বাকারার 187 নম্বর আয়াতে, যার মাঝখানে বলা হয়েছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আপনারা খান পান করুন যে পর্যন্ত না সাদা সুতা কালো সুতা বিকশিত হয়, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, অতঃপর সিয়ামকে তামাম করেন রাত পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, এবং তাদেরকে সুসংবাদ দান করবেন না যখন আপনারা মাসজিদ সময়ে অবস্থান করবেন। রোজার মাসে কোনো মহিলাদেরকে নিয়ে কোনো সমাবেশ কোনো সালাত হবে না, সেটাই বলা হচ্ছে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, এগুলো নিকটেও যাবেন না। এই জন্য আমরা বলছি যে এই যে 6 ডিগ্রি এবং 6 ডিগ্রি 12 ডিগ্রি, এখানে আরেকটা কথা বলা হয়েছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা, যে পর্যন্ত না, মানে একদম শেষ প্রান্ত, এরপরে কোনোভাবে অতিক্রম করা যাবে না। তারপরে বলা হচ্ছে সুমা আতিমু সিয়ামা ইলাল লাইল, রাতের নিকট, ইলা রাতের দিকে। তাহলে এখানে 6 ডিগ্রি 6 ডিগ্রি তারপর রাত শুরু হলো, অর্থাৎ আল্লাহ ফালা তাকরাবুহা, সেই সীমার কাছেও যাবে না, সেটাকে অতিক্রম করতে হবে। এই জন্য আমরা 6 ডিগ্রি 6 ডিগ্রি 12 ডিগ্রি ইকুয়াল টু 48 মিনিট দেরি করতে পারি। আমি আমার কোরআনের গবেষণা থেকে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, এর মধ্যে ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে তবে অবশ্যই আমার ভুলকে সংশোধন করে দিবেন। এবং আমার আলোচনা যদি যতটুকু আপনাদের ভালো লাগে পছন্দ হয় তবে অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।